হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে মোহর হঠাৎ করেই তার প্রিয় মন্দিরে চলে যায় সেখানে পুরোহিত মশাই মোহরকে দেখে খুব খুশি হয়ে যায় বলে কী ব্যাপার আমার লক্ষ্মী এসেছে যে নারায়ণ কোথায় দুজনকে একসাথে যুগলে দেখতেই তো আমার ভালো লাগে দেখুন ঠাকুর মশাই আপনার নারায়ণ এখন আর আমার সাথে থাকে না তার মানেটা কি তোমাদের দুজনকে নিয়ে আমি তো আর পেরে উঠি না আবার কি হলো বলো তো তোমরা আলাদা কেন থাকছ নারায়ণ যদি লক্ষ্মীর হাত ধরে না চলে তাহলে তো তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে আর লক্ষ্মীও ঠিক একইভাবে নারায়ণের সাথে না চললে লক্ষ্মীর মনও ভালো থাকবে না কি হয়েছে বলো তো ঠাকুরমশাই সব কথা পরে হবে আপনার কাছে আমি এসেছি একজনের নামে পুজো দিতে সেটা কে নারায়ণের নামে নিশ্চয়ই না নারায়ণের এক বান্ধবী রয়েছে উর্মি সে অসুস্থ ডাক্তার তাকে জবাব দিয়ে দিয়েছে সে আর বেশি এই নেই পৃথিবীতে তাই আমি নামে পুজো দিতে চাই তার সুস্থতা কামনা করে কিছুদিন যদি বেশি যায়, তার জন্যই আমি এখানে পুজো দিতে এসেছি পুরোহিত মশাই পুজোর সমস্ত ব্যবস্থা করছে মোহর মনে মনে ভোলেনাথকে ডাকে যেন উর্মি আরও বেশি দিন বেঁচে থাকে শঙ্কর এই কষ্ট দুর্দশা যেন শঙ্কু ভুলে যেতে পারে কোনোভাবে উর্মির যদি হঠাৎ কিছু হয়ে যায় তাহলে কোনোভাবেই মেনে নিতে পারবে না আর সেই সব কিছু ভেবেই মোহর আজকে মন্দিরে পুজো দিতে এসেছে শঙ্খর কষ্টটা যেন কমে উর্মিকে নিয়ে শঙ্খ খুব চিন্তিত অনেক টেনশনে রয়েছে আর সেই সমস্ত চিন্তাভাবনা থেকে শঙ্খ যেন মুক্ত হতে পারে এবং উর্মিকে সুস্থ করে তুলতে পারে তার জন্যই মোহরের এই প্রার্থনা আমার স্বামীকে তুমি সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রাখো বলে না যাতে করে আমার স্বামী আবারও পুরোনো জীবনে ফিরতে পারে ওর মন খারাপ ও উর্মিকে নিয়ে চিন্তা করছে সেই সমস্ত চিন্তার অবসান তুমি ঘটিয়ে আয়োজন করতে করতেই জানায় যে তোমরা তো দুজনে যুগলে খুব ভালো গান গাও তুমি একলাও গাও আজকে একটা গান ধরো না মোহর মোহর গান গাইতে রাজি হয় না বলে না যেদিন দুজনে আসতে পারবো সেদিনই না হয় গান গাইবো এদিকে পরাগ বাড়িতে ফিরে এসেছে পর আগের ছোটো ভাই এবং ভাইয়ের বউ জিজ্ঞাসা করে কি ব্যাপার দাদা ভাই তুমি তো আজকে শ্রমনা তুমি তো আজকে শ্রমণাদের বাড়িতে গিয়েছিলে কি হলো সেখানে পরাগের মনে মনে ভাসে শ্রমণার কথাগুলো যে আমার স্বামীকে বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্যই আমি আপনার সাথে একটা খেলা খেলেছি আমার স্বামী এখন ফিরে এসেছে আপনার মতো একটা সাধারণ ছোট মানুষের সাথে আমি কি করে জীবন কাটাতে পারি কি করে এই সব স্বপ্ন দেখতে পারি সেটা আপনার একবার ভেবে দেখা উচিত ছিল আর তার থেকে বড় কথা আপনি একজন ডিভোর্সি মানুষ আপনাকে আমি কি করে ভালোবাসতে পারি এই সমস্ত কথা মনে পড়ে খুব কষ্ট পায় আর তখনই পরাগের চোখে জল চলে আসে দাদা ভাই বলো না শ্রমনার জন্য এই বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ কেউ শ্রমণার নাম তোমরা নেবে না আজকে শ্রমণা আমাকে ডেকে নিয়ে গিয়ে যে অপমানটা করেছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না মুনিয়া ছুটে এসে তার ড্যাডিকে জড়িয়ে ধরে বলে ড্যাডি তুমি কেন আন্টিকে আনলে না বলো তো আমি তো আশায় বসেছিলাম মুনিয়া দেখো তুমি আর কখনো আন্টির নাম নেবে না তুমি তো ঠিক তোমার কাম্মার কাছে তোমার কাকুর কাছে দাদু ঠাম্মার কাছে থাকতে তাহলে এই শ্রমণা আনটি কে যার জন্য তোমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে তুমি কেন শ্রমণ কথা বারবার করে এই বাড়িতে বলো তো এই কথাগুলো আর বলবে না এই বলে মুনিয়াকে ধাক্কা দিয়ে দিলে মুনিয়া গিয়ে তার কাকিমনির গায়ে পড়ে দাদাভাই তুমি এসব কি করছো ওর সাথে কেন খারাপ আচরণ করছো তুমি তোমার কি হয়েছে সেটা তুমি জানো ও তো ছোট মানুষ ওকে এইভাবে ধাক্কা না দিলে হচ্ছিল না মুনিয়া রেগে যায় বলে ড্যাডি তুমি আমাকে এইভাবে আঘাত করলেই আমি তোমার সাথে আর কথাই বলবো না মুনিয়া সোফায় বসে কান্নাকাটি করে পরা আবারও মুনিয়ার কাছে গিয়ে বলে দেখো তোমার আনটি আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না তুমি তার সাথে আর কখনও দেখা করতে পারবে না তাই বলছি এখন থেকে নিজের মতো বাঁচার চেষ্টা করো আর আমি অফিস থেকে ফিরে এলেই এইভাবে আমার ওপর হামলে পড়ো না মুনিয়া আমিও সারাদিন অনেক ব্যস্ততায় থাকি অনেক চিন্তা টেনশন রয়েছে আমার মাথায় তোমার এই হ্যান হ্যান প্যান প্যান আমার আর ভালো লাগে না তাই বলছি মুনিয়া বলে ঠিক আছে আমি স্কুলে যাব তো সেখান থেকে আমি পুলিশ আঙ্কেলের সাহায্য নিয়ে আমি আমার আন্টির বাড়ি চলে যাব। আমি আন্টির বাড়ি ঠিকানা জানি তো মুনিয়া এই সমস্ত বাজে কাজ তুমি একদম করতে যাবে না আমি কথা দিয়েছি যে তোমার আন্টির জীবন থেকে আমি দূরে সরে যাব। কোনো অস্তিত্ব থাকবে না তার জীবনে আমার তুমি এখন কেন ওই বাড়িতে যাবে এই সব কিছু কি তোমার না করলেই চলছে না বোঝাও ওকে কি হয়েছে কি দাদাভাই যে শ্রমনাকে তুমি এতটা সম্মান করতে সেই শ্রমনা বৌদিকেই তুমি আজকে এইভাবে অসম্মান করছো মুনিয়ার সামনে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছো কিন্তু কেন তুমি জানো না আজকে সোমনা আমাকে ডেকে নিয়ে গিয়ে বলেছে ও নাকি আমাকে ব্যবহার করেছে ওর স্বামীকে বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য এটা একটা আমার সাথে টাইম পাস করেছে আর আমিও বোকা আমার একটা ডিভোর্স হয়ে গেছে তারপরেও আমি অন্য মেয়ের ওপর কি করে বিশ্বাস করতে পারলাম বলো তো যেটা আমার মোটেও করা উচিত হয়নি তাই আমার এতটা কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কাউকে বিশ্বাস করে আমি আবারও ঠকলাম এটা আমি মেনে নিতে পারছি না বিশ্বাস করো আমি জানি দাদা ভাই তবে শ্রমণা বৌদি এরকম কথা বলতে পারে সেটা আমি বিশ্বাস করি না এটা হতে পারে না ইম্পসিবল দেখো তুমি কতটা চেনো যে তুমি ওকে নিয়ে শ্রমণার হয়ে কথা বলছো এটা করো না কারণ শ্রমণার নিজে মুখে আমাকে ডেকে নিয়ে গিয়ে এই কথাগুলো বলেছে শ্রমনার হাজবেন্ড ভদ্রতার খাতিরে আমার সাথে ভালো ব্যবহার করেছে বলল যে আমাকে রেস্টুরেন্টে ডাকতে পারতো কিন্তু ডাকেনি নি যা কথা বলবে সেই সমস্ত কথা রেস্টুরেন্টের মধ্যে আরও বেশি অপমানিত বোধ হতো পরাগ সেই অপমানটা সহ্য করে নিতে পারতো না তাই এই সমস্ত কিছু থেকে বাঁচতেই বৌদি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পরাগকে কথাগুলো বলেছে তার মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে আগেই কথাগুলো হয়ে গেছে যে কি কি কথা বলবে কি বলবে না তাই আমি তো দেখলাম শ্রমনার থেকে ওর হাজবেন্ডটিও অনেক ভালো আমার সাথে এত ভালো সভ্য আচরণ করেছে যে আমি বলে বোঝাতে পারবো না ওর হাজবেন্ড তো বললো এখন ওরা বেবি নেওয়ার প্ল্যানিং করবে শ্রমণা বিদেশে চলে যাবে তার স্বামীর সাথে এবং এতদিন ধরে যা কিছু করেছে তার জন্য আমার কাছ থেকে শ্রমণা ক্ষমা চেয়ে নিয়েছে মুনিয়াকেও আর ভালোবাসবে না মুনিয়ার কাছেও আর আসতে পারবে না একটা বাচ্চা মেয়েকেও শ্রমণা ঠকিয়ে দিল দাদা তুই এই সমস্ত কথা কি বলছিস বলতো আমরাও একটা মানুষকে এতটা বিশ্বাস করলাম সেই অবিশ্বাস জন্মে গেল কী করে সম্ভব একটা মানুষ এরকম পাল্টি খেয়ে যেতে পারে সেটা তো মেনে নেওয়া যায় না কি করবি বল সব কিছুই আমার ভাগ্যের দোষ আমার সত্যিই এই সব কিছু করা শ্রমণার সাথে জীবনে বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়ার স্বপ্ন দেখা এটা আমার ভুল হয়েছে সত্যি শ্রমণা আমার জীবনের অংশ নয় সেটাও আজকে বুঝিয়ে দিল আর মনিয়া তুমি যদি জেদ করো তোমার মায়ের কাছে পাঠিয়ে দেব। তোমার মায়ের একটা অসুখ ছিল তাকে আমি ডাক্তারও দেখিয়েছি কিন্তু তাকে আমি ওষুধ খাওয়াতে রাজি করাতে পারিনি আর শ্রমনার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে আমি অনেক বড় ভুল করেছি সেটা শ্রমণার চোখে আঙ্গুল দিয়ে আজকে আমাকে বুঝিয়ে দিয়েছে তাই তুমি যদি বেশি জেদ করো তোমাকে আমি তোমার মায়ের কাছে পাঠিয়ে দেব সেখানে কড়া শাসনে থাকলেই তুমি ঠিক হয়ে যাবে মুনিয়া তুমি আমার এখানে থেকে বেশি আদর স্নেহ ভালোবাসা পেয়ে তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে সেই মাথাটা কি করে ঠিক করতে হয় সেটা আমার কিন্তু ভালো করে জানা আছে তুমি কিন্তু আর আমাকে শ্রমনার নাম নিয়ে কখনো কোনো কথা বলতে আসবে না দেখো আমার আন্টি কোনো খারাপ কাজ করতেই পারে না আমার আন্টি সত্যিই খুব ভালো এবং আমাকে খুব ভালোবাসে সেই সব কিছু বাদ দাও কদিন চেনো তুমি আনটিকে যে আন্টির প্রশংসায় এতটা পঞ্চমুখ হচ্ছ মুনিয়া এই সব কিছু করো না তুই জানিস না দাদা ভাই মা বাবা সবটা জানতে পারলে কি হবে একবার ভেবে দেখেছিস আমার পরিবার তুলে পর্যন্ত কথা বলেছে শ্রমণা আমার পরিবারের মানুষেরা নাকি ওর সাথে আমার সম্পর্ক করার জন্য লেলিয়ে দিয়েছে এই কথাগুলো বিশ্বাস কর আমি সহ্য করে নিতে পারছি না তাই আমার এতটাই যে কষ্ট হচ্ছে সেগুলোও তোকে বলতেও পারছি না তাই বলছি আমাকে একলা একটু ছেড়ে দে ভাবনা চিন্তা করতে দে দাদা ভাই তুই যে বৌদিকে চিন্তিস সে আজকে এরকমভাবে পাল্টে গেল এটা কিন্তু এত সহজে হতে পারে না আমি শঙ্কর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো না তুই কারোর সাথে কথা বলবি না আমি চাই না শ্রমণা এই বাড়িতে আসুক বা শঙ্খদের বাড়ির কেউ আসুক ওই বাড়ির সবার জন্য আমার বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ আর আমিও ওই বাড়িতে আমার পরিবারের কাউকে যেতে দেব না সেটা তোরা মাথায় ভালো করে ঢুকিয়ে নিস বুঝতে পেরেছিস বৌদি দিয়ে সমস্ত মিথ্যে কথা পরাগের সামনে বলিয়ে অভিনয় করিয়ে নিজের কার্যটা তো হাসিল করে নিল শুভ্র এরপরে কি ঘটাতে চলেছে বৌদি সাথে এতটা অসম্মান অপমান বৌদি ভাইকে আদৌ সহ্য করে মেনে নিতে পারবে নাকি নিজেকে শেষ করার প্রতিশ্রুতি নিয়ে এর পরেই শুভ্রকে ঠান্ডা করবে কারণ বৌদিভাই আর সহ্য করে নিতে পারছে না পরাকে যে সমস্ত কথা বৌদিভাই বলেছে সবটাই নিজের মন থেকে বলেনি তাই তার কষ্টের সীমানা কিন্তু নেই আর এদিকে মুনিয়াও কষ্ট পাচ্ছে মুনিয়া স্কুল ফাঁকে দিয়ে তার শ্রমণা আন্টির সাথে দেখা করার জন্য পরিকল্পনা করে নিয়েছে সেটা করতে গিয়ে বড় বিপদ না বাঁধিয়ে বসে কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোহর মহাদেবের মন্দিরে উর্মির সুস্থতায় শ্রমনার জন্য দরজা বন্ধ পরাগের জীবনের পরাগ কোনোভাবেই মেনে নিতে পারছে না শ্রমণার এই অসম্মান অপমান বাড়ি ডেকে নিয়ে গিয়ে কিন্তু পরাগ এটা বুঝতে পারছে না যে শ্রমণা এতদিন ভালো আচরণ করলো আরও স্বামী আসতে খারাপ আচরণ করছে এর পেছনেও স্বামীর কোনো ষড়যন্ত্র নেই তো উল্টে শ্রমণাকেই ভুল বুঝছে যে চাকচিক্যতা স্বামীর টাকা পয়সা শ্বশুর বাড়ির কিছু দেখে শ্রমনার মাথাটা বিগড়ে গেছে তাই হয়তো পরাগের মতো এরকম মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে ঘর বাঁধার ভালো থাকার স্বপ্ন দেখতেই পারছে না কিন্তু বিষয়টা যে আসলে ভেতরে কি সেটা কি করে শ্রমণা বোঝাবে পরাগকে এত সহজে কি তাদের সম্পর্ক ভাঙা সম্ভব শুভ্রর পক্ষে শুভ্র এবার কি করবে শ্রমণাকে নিয়ে সত্যি কি বিদেশে চলে যেতে পারবে সেসব জানতে হলে জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন